আমাদের বোঝানো হচ্ছে যে কি করা উচিত না করা উচিত। আমার মা এগুলোকে বানিয়েছে, তো হচ্ছে ফুচকার সাইজ এক একটা। তো গাইস ফাইনালি ফুচকাটা রেডি হয়ে গেছে। এই যে ফুচকার জল, ফুচকার আলু এবং ফুচকা, আমাদের জন্য তিনটে বাটি রেডি। তোমাদের সবাইকে স্বাগত করছি আর একটা নতুন ভিডিওতে। এবার তোমরা ভাববে যে আমি এত তাড়াহুড়ো কেন করছি, কারণ অলরেডি দুটো বেজে গেছে এবং তোমরা টাইটেল ট্রেলারে দেখেছো যে আমাদের একটা মিটিং হয়েছে ইউটিউবের যত অফিসিয়ালসরা আছে তাদের সঙ্গে রিগার্ডিং দিস করোনা ভাইরাস সিচুয়েশন। অবভিয়াসলি ইউটিউবাররাও এর মধ্যে অনেক কন্ট্রিবিউট করেছে, অনেক কিছু করে সবাইকে অ্যাওয়ার করেছে। মনে হচ্ছে ভুলে যাবে এটা, যাই হোক এটাকে ঠিক করে লাগাতে হবে। তার আগে আমি তোমাদের একটা চেনা পরিচিত মানুষকে ফোন করব, যার নাম হচ্ছে প্রহ্লাদ, বিষাক্ত ছেলে। হ্যালো, হ্যাঁ কদ্দুর। তো গাইস তোমরা তো চেনোই প্রহ্লাদকে সবাই, প্রহ্লাদ একবার হাই করে দেন না সবাইকে। হরে কৃষ্ণ। তো গাইজ এখন আমরা রেডি হয়ে গেছি, কালকে আমাকে বললো এই করতে হবে। তো আমি জাস্ট ট্রাইপড ট্রাইপড যেরকম দেখছো ঘরের অবস্থাটা কি, মোটামুটি একটা ভালো কোণা বেছে নিয়েছি আমি, যাতে ইউটিউবের লোকরাও বুঝতে পারা যাচ্ছে এটা কত গরিব, পেমেন্টটা যাতে বেশি দেয়। হ্যাং আউট অ্যাপসে এসেছি আমি, ঠিক আছে। এখানটায় মিটিং করতে ওকে চেয়েছে, মেলে একটা কোড আছে, দাঁড়া এক মিনিট। তো গাইজ মেলে একটা, দাঁড়া এক মিনিট আমি ওই ফোনটা নিয়ে আসছি। মেলে কোথায় কোড আছে গাইজ? আমি এই ভাঙা ফোনটা এখনও ইউজ করছি, যাই হোক। এই একটা মেলে এলো এক্ষুনি দাদা। ক্যান বি লাস্ট টু জয়েন করব? ও আচ্ছা আচ্ছা, এইবার মিটিং করতে মানে এখন ওখানে চলছে মিটিং, আর আমি এখন স্পিকার খুঁজছি যাতে তোমরাও শুনতে পাবো, হেডফোনে দিলে তুমি শুনতে পাবে না। ওখানে সবাই প্রায় 52 না 53 জন অনলাইন রয়েছে, মানে সবাই শুনছে কি হচ্ছে না হচ্ছে। তো আমি এইখানে স্পিকার খোঁজার চেষ্টা করছি ব্লুটুথ স্পিকারটা, তাকে তোমাদেরও শোনাতে পারি ওখানে কি হচ্ছে না হচ্ছে। আমি আমার ব্লুটুথ স্পিকারটা খুঁজে পাচ্ছি না, এর মধ্যে আছে, নিজের মধ্যে দেখুন। হ্যাঁ এর মধ্যে আছে, পেয়ে গেছি। ইয়ো, তো গাইজ ব্লুটুথ স্পিকারটা পেয়ে গেছে, এবার এটা কানেক্ট করবো, তাহলে তোমরা সবাই শুনতে পারবে। বোঝানো হচ্ছে যে কি করা উচিত না করা উচিত, কখন রেজিস্ট্রেশন করবে না করবে, বেশি কিছু চ্যাটে বলছি না, প্রত্যেকটা ইউটিউবাররা চ্যাটে এক একটা করে কথা বলছে, কিন্তু আমি সেরকম কিছু বলছি না এখানে। দেখা যাক কত দূর কী হয়। এখন স্টোরিজ নিয়ে বলছে, কিন্তু আমার খিদে পেয়েছে, এবার একটা ব্রেক দেবে, ব্রেকটা নিয়ে তারপর খেতে যাবো, দেখি না কী হয় লাস্ট পর্যন্ত। তো গাইস এখন সেশন শেষ হচ্ছে, ঠিক আছে। তো গাইস ফাইনালি মিটিং শেষ হয়ে গেল এবং সব কিছু হয়ে যাওয়ার পরে এখন আমি ভাবছি যে এত কিছু জ্ঞানটা আমি ভুলে যাবো না, তো কারণ আমি সব তো ভুলে যাই, ওটাই আমি ভাবছি। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ ইউটিউব, থ্যাংক ইউ ফর সাপোর্টিং আস সাচ কাইন্ড অফ সিচুয়েশন। খুবই টাফ সিচুয়েশন আমাদের দেশ এবং আমরা সবাই রয়েছে, তো তার মধ্যেও আমার মা ফুচকা বানিয়ে চলেছে, আজকে আমরা বিকালে ফুচকা খাবো। এবং সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, আপাতত এখনের জন্য বাই বাই। মা ফুচকা বানাবে, তখন তোমাদের সাথে দেখা করছি। তো গাইস মিটিংয়ের পরে এখন সন্ধ্যা হয়ে গেছে এবং সন্ধ্যে হয়ে যাওয়ার পরেও তোমাদের একটা জিনিস আমি দেখাতে চাই, আমার বিছানাটা এখনও নোংরা। তাও আগের দিন অনেকটা পরিষ্কার ছিল, আজকের দিনটা আমি লেজেন্ডারিভাবে নোংরা করেছি।
আরে তোমাদের স্পেশালি দেখাতে পারি, কিন্তু আর একটা জিনিস যেটা বিকেলে সব থেকে স্পেশাল এবং আমি সেই জন্যই এখন ব্লগটা কন্টিনিউ করছি, সেটা হচ্ছে আমার মা আজকে ফুচকা বানাচ্ছে। হ্যাঁ, বাড়িতে ফুচকা বানাচ্ছে। তো গাইস, আমার মা তোমাদের বলে দিয়ে আমাকে সবসময় অর্গানিক জিনিস খাওয়াতে চায়, মানে আমার মা বলেছে বাইরের লেস ফেস খাবি না, আমি তোর জন্য চিপস বানাবো, আমি তোর জন্য হলুদের গুঁড়ো বানিয়ে তোকে খাওয়াবো। তো আমার মা আমার জন্য স্পেশালি বাড়িতে তৈরি হোমমেড চিপস বানিয়েছে, সেটা কোথায় মা? এই যে আমার মা এগুলোকে বানিয়েছে। তো এই রেসিপিগুলো যদি দেখতে চাও আমার মাকে রিকোয়েস্ট করো, যদি আমার মা ভিডিও বানাতে পারে তোমাদের জন্য। তো এটাকে কী বলে, গোলমরিচ বলে, ধনিয়া জিরা মিক্স করলে এবার এটাকে মাখাবে, তাই তো? এটা হচ্ছে ফুচকা, তাই তো? তো গাইস, আমার মা কালকে রাতেই ফুচকা বানিয়ে নিয়েছিল, যেটা আমি খেয়েছিলাম একটু। এটা হচ্ছে ফুচকার সাইজ, এক একটা নর্মালি যেরকম ফুচকা হয়। এমনি আলু ছাড়া একটা টেস্ট করে দেখি। মানে আটার না ময়দার, সুজির ফুচকা? নর্মালি কি সুজির ফুচকা বানায় সবাই? যা ফুচকা হয় কেন ভালো টেস্ট হয়, ভালো হয়। আপাতত আমি ততক্ষণ একটু বসে আমার বিছানাটা গোছাই। তো গাইস, আমার মা এখন ফুচকার জল বানাচ্ছে এবং আমার বোন ওখানে ধনে পাতা ধুচ্ছে। যাই হোক, এখন বাড়িতে সবাই, বাড়িতে লোক আছে, কতটুকু ফোন দেবে? কে, আমি কাজ করিও না। তো গাইস, ফাইনালি ফুচকাটা রেডি হয়ে গেছে। এই যে ফুচকার জল, ফুচকার আলু এবং ফুচকা, আমাদের জন্য তিনটে বাটি রেডি, মাটিতে বসেই খাওয়া হবে, কারণ বেশি ফ্যান্সি কিছু আমার পছন্দ নয়। নাও দিস ইজ আই অ্যাম, দিস ইজ ওয়ের আই লিভ, and this is how we live, and I'm really very proud of it. Bari puchka khao, karon bairer puchka to khete parbe na. Ekta bani dao amake. Alu bada hocche poi poishkar bhabe, no moila. Jole dobabo na, hat dhe dobabo na. Poi poishkar ektu beshi khyal laga hocche, hata niye ato hoyeche. Ekটু খেয়ে দেখি। তো গাইস, এই হচ্ছে ফুচকা, এবার একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। দেখো ফুটো নেই, আর পড়ছে না জলে, জিভের টেস্ট কখনো ভুল হয় না। তো গাইস, আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা যেন তোমাদের কী করতে হবে, লাইক করো, কমেন্ট করে আমাকে বলো তোমাদের কেমন লাগলো, এবং বাড়ির এত কিছু পার্সোনাল তোমাদের সাথে আমি প্রথমবার আমার লাইফে শেয়ার করছি, আমারও খুব ভালো লাগছে এরকম ঘরে থাকতে, যদি এটা মিথ্যা ছিল। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওর সাথে, আমি জানি না কবে কাল বা পরশু দেখা হচ্ছে খুব শিগগিরই। যতক্ষণের জন্য বাই বাই, বি হ্যাপি, বি ইয়ং ফর এ বেটার লাইফ। আপনি নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো, আর ঘরে থাকো। আমি জাস্ট আমার গুলিতে এসেছি, এতটুকু তো চলেই, মানে চলে মানে কখনোই রেকমেন্ড করো না, জাস্ট ভিডিওটা এন্ড করতে এসেছি, আমি এই এটার বাইরে যাবো না, ঠিক আছে, গেটের বাইরে যাবো না। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরশু আর একটা নতুন ভিডিওর সাথে, আমি জানি না কবে পরশু দিন হবে, তাও নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই, বি হ্যাপি, বি ইয়ং ফর এ বেটার লাইফ। আর ক্যান বি লাইফ চলে 1 মিলিয়ন খুব তাড়াতাড়ি হবে, ওখানে গিয়ে সাবস্ক্রাইব করো। এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো, পৃথিবীর যে কোনো যেখানে থাকো, যে কোনোতেই থাকো, সাবস্ক্রাইবটা করো, বাই। ও হ্যাঁ, আরেকটা জিনিস, ঘরে থাকো আর ঘরেই থাকো, বেরিও না, ঠিক আছে।